আসসালামু আলাইকুম। আমি একটু জিব্রাইল ভাইয়ের কাছে যাই। জিব্রাইল ভাই, আপনি একটু আডমিট করবেন? হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আপনারা যে তালাক নিয়ে কথা বলতেছিলেন, তো এখন তালাক নিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে আহলে সুন্নাহ জামাত যেটা বলে যে আপনি ডিরেক্টলি তিন দিলেই আপনার বউ তালাক হয়ে যাবে, কিন্তু আবার ওই আহলে হাদিসটা বলে হচ্ছে গিয়ে আপনি তিন হাইস কাল, মানে ওই যে মেয়েদের যে পিরিয়ডের যে হাইস কাল, ওটা হচ্ছে গিয়ে 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে আপনি যতবার যত কোটি বারই তালাক দেন না কেন, ওটা হচ্ছে এক এক তালাক হিসাবে গণ্য হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে আপনি তালাক দিতে দিতে ওই তিন তালাক পার হয়ে যাওয়ার পরে তারপর ওইটা তালাকটা ইয়া হবে আর কি। এখন এটা নিয়ে আবার মমিনা খুবই ঝামেলার মধ্যে আচ্ছা, পড়বে। আবার 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 একটা প্রশ্ন আছে সেলিম ভাই, এই দুইটা কথার মধ্যে পরম সত্যটা কোনটা ভাই? আল্লাহ থেকে যা ওই আসে এটার সাথে পরম সত্য, এটার মধ্যে পরম এটা খুবই সত্যটা চিন্তার কোনটা? বিষয় যে কোনটা পরম সত্য। এখন ধরেন কোন যে ধরেন আহলে সুন্নাহ জামাত ফলো করে তার ক্ষেত্রে বিধান একরকম হয়ে যাবে, আমাদের যে সাথে আহলে মনে হয় হাদিস তার ক্ষেত্রে বিধান আবার আরেক রকম হয়ে যাবে। জিবেল ভাই একটা সেকেন্ড, আমাদের সাথে মনে হয় একজন স্পেশাল গেস্ট আছেন, ঘাসুল ভাই। আচ্ছা গায়ে হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সরি সরি, বলেন জিবেল ভাই, বলেন। তো ওইটাই বলতে চাইছিলাম আর কি, যে এখন ওই ইসলাম মধ্যে যারা হচ্ছে গিয়ে আহলে সুন্নাহ জামাত ফলো করে তাদের ক্ষেত্রে তালাকের বিধান একরকম হয়ে যাবে, আবার যারা আহলে হাদিস ফলো করে তাদের ক্ষেত্রে আবার বিধান একরকম হয়ে যাবে। কিন্তু এখন আমাদের ওই আমাদের যে দিনের পথের দায়ী দায়ী ভাইরা আছেন, যারা যারা দিনের পথ প্রিচ করে বেড়ান, তারা তো বলেন যে আল্লাহ থেকে যা আসছেন সবগুলো অ্যাবসলিউট ট্রুথ এবং সেগুলো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই জন্য বিবর্তন তত্ত্বকে ফেলা দিতে হবে আর কোরআনিক ধোপাশ তত্ত্বকে গ্রহণ করতে হবে। তো এই যে যারা প্রিচ করেন যে কোরআন হাদিস থেকে যা আসে সব অ্যাবসলিউট ট্রুথ, এই দুইটার মধ্যে অ্যাবসলিউট ট্রুথ তাহলে কোনটা? এখন ধরেন যে লোক কিন্তু ব্যাখ্যা দিয়ে দিতে দিল পারছি তালাক, ঠিক আছে, এখন সে ধরেন হচ্ছে গিয়ে ধরেন এক লোকের বউ, সে হচ্ছে গিয়ে ওই তিনবারই তালাক দিয়ে দিল, তার বউ তালাক হয়ে গেল। এখন ওই ওই বউ গিয়ে যদি আহলে হাদিস কাউরে বিয়ে করে, ঠিক আছে, ঘটনা সেটাই তো কথা। এখন আমরা অ্যাবসলুট ট্রুথটা পাচ্ছি না, মিনা সাহেব থাকলে একটু অ্যাবসলুট ট্রুথটা পাওয়া যেত, মানে ভন্ডামি ফাতরামির কোনো ঠিক ঠিকানা নাই। তো এটা হওয়া উচিত ছিল। দেখেন, আল্লাহ থেকে যদি কোনো একটা ইয়ে আসে, মানে ইনস্ট্রাকশন আসে, এটা তো একটা তো মরাল ইনস্ট্রাকশন, এটা তো আল্লাহর মরালিটির একটা পার্ট, আল্লাহ মানুষের জন্য যে মরালিটি ঠিক করছে সেটার একটা পার্ট। তো এইটার মধ্যে তো আর মানে আল্লাহর প্রদত্ত নিয়ম এটার মধ্যে তো মানে ইয়ে থাকবে না, যে আমি দিল থেকে ফিল করলাম এটা মানে এটা, আর আরেকজন দিল থেকে ফিল করলো আরেকটা, সুতরাং এটার ব্যাখ্যা আরেকটা, এরকম তো হবে না। আইন তো মানুষের ফিলিংস এর উপর নির্ভর করে না, আইন তো সবার জন্য একটাই হবে, আলাদা 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 হবে না। যদি ওটার মধ্যে কোনো এক্সেপশন থাকে সেটাও সবার জন্য এক্সেপশন থাকবে, ওটা আলাদা আলাদা কোনো মানে আলাদা আলাদা কোনো এক্সেপশন থাকবে না। তো এইখানে দেখেন যে আল্লাহ প্রদত্ত নিয়ম, ওইটা আল্লাহ ওটা দ্বারা বুঝাইছে কি, ওই জিনিসটা দ্বারা তালাকের নিয়মটা দ্বারা বুঝাইছে কি, এইটা মানুষের কাছে বুঝাই দেওয়ার যে দায়িত্ব ছিল নবী মোহাম্মদ, সে নিজেই এই জায়গার মধ্যে দায়িত্ব তার পালন করে নেই। সে কি করছে, সে হচ্ছে তার সেক্স ম্যারাথনে বিজি ছিল, সে এইগুলা এইগুলা ইয়ে বাদ দিয়ে, সে তার এই জিনিসগুলা ক্ল্যারিফিকেশন করা বাদ দিয়ে, সে সে বিজি, সে 1 রাতে 9 থেকে 11 জন বিবির সাথে কখন তার ম্যারাথনটা শেষ হবে। ফারজ ভাই, সবচেয়ে মজার আমার বিষয় একটা হলো জিনিস বলতো যে যে আল্লাহ মানে এক, এই কথাটা পুত্রবধূকে, ব্যাপারে আর কোন কোন জিনিস আছে যেটা হইতেছে ইখতিলাফ নাই ইসলামে? আচ্ছা বুঝি নাই, সেলিম ভাই আরেকবার বলেন। বললাম যে আল্লাহ এক, এই কথাটা ব্যতীত ইসলামে আর কোন কোন জিনিস আছে যেটাতে কোনো ইখতিলাফ নাই? মোহাম্মদ আল্লাহ রাসুল, এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে হয়তোবা কোনো একতলাফ নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাকি সবকিছু নিয়ে এদের মধ্যে দেখবেন যে এটাতে তো অমুক এই কথা না বলতে এখন হবে। তো এটা মহা মুশকিল হয়ে গেছে সেলিম ভাই। সেটা হচ্ছে ধরেন আল্লাহ পাক যদি আমার দিলটা একটু নরম করে দেয় কখনো, ধরেন আমি ইসলাম গ্রহণ করলাম, গ্রহণ করতে যাব, তাহলে এখন আমি মানে ইসলামের কোন শাখায় যাব, সেটা মানে কোন মাহজাবে যাব, বা আপনার আহলে কোরআনে যাব, না আহলে সুন্নতে যাব, না মানে কোনটা সঠিক সেটা আমি বুঝবো মিনাকে কিভাবে? ডাকতে, মিনাকে ডাকতে বলবেন যে কোনটা পরম সত্য একটু ডিসাইড করে দেন। মিনা সবার সামনে বলবে যে এইটা পরম সত্য, তখন সেটা সেটাতে যাবেন। আচ্ছা, আমাদের সাথে ঘাসফুল ভাই যুক্ত আছেন। ঘাসফুল ভাই একটু আডমিট করে বলবেন। জি ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ ভাইয়া, এই তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি একটু কথা বলার জন্য। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন কেন? আমি তো আপনাকে দেখলাম না, আপনার আপনার আইডি তো দেখলাম না ইসের মধ্যে। আমি বারবার ট্রাই করা মানে আমি অন্য ও আইডি আচ্ছা আচ্ছা মানে নামটা চেঞ্জ করলাম এই লাস্টে এসে। আচ্ছা 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 আমরা তো জানি না আপনি এদিকে আসছেন, এই যে ওটা তো দেখা পসিবল না। আচ্ছা ঠিক আছে, ঘাসফুল ভাই যেহেতু, আচ্ছা ঘাসফুল ভাই আপনার কাছে একটু পরে আসতেছি, আমাদের সাথে মিস্টার আচ্ছা এক্স আচ্ছা যুক্ত আছেন, উনি উনি কিছু বলতে পারেন নাই। মিস্টার এক্স আচ্ছা আপনি আচ্ছা একটু আনমিউট করে বলবেন। হ্যাঁ ভাই, আমি আসলে প্রথমে ধন্যবাদ দেবো ভাই আপনার আসিফ ভাইরে ভাই, কারণ ভাই আমি 2 থেকে 3 মাস আগেও ভাই আমি আসলে এত কিছু বুঝতাম না, মানে ধর্ম বিষয়ে কখনো ভাবিও না এভাবে, কিন্তু মানে বাবা মা বিশ্বাস করতে সেই বিশ্বাস নিয়ে আমি ছিলাম আসলে।
তো আসলে আমি যখন আমার ফাইনাল পর হলো, আমার আমি হচ্ছে MBBS পাশ করছি আর কি, এখন পরীক্ষা দিতে যাচ্ছি না এখন। কংগ্রেচুলেশন। জি ভাই ধন্যবাদ। ও ফরাজ ভাই, আমিও ডাক্তার। ও কংগ্রেচুলে, আমাদের সাথে তো ডাক্তারের অভাব নেই। আরে কি অবস্থা, আচ্ছা ভাই, কংগ্রেচুলেশন। তো এখন হয়ে যাচ্ছে আপনারা আমার ফাইনাল। আপনারা আপনারা যদি চান ডাক্তার ইব্রাহিমকেও সাথে দিতে পারেন। আচ্ছা ভাই, আমরা আমরা সৌভাগ্যবান যে আমাদের ভাই, আপনারা আমার দুইটা বিষয় জানার ছিল একটু মিস্টার এক্স ভাই, আমরা সৌভাগ্যবান যে আপনারা ডাক্তার জাকির নায়কের মতো ডাক্তার হন নাই। ভাই আমি সব পাগলা না না, কথা ছিলাম আমি স্যার। এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম না যে না, এখানে একটু ইয়ে আছে, মেডিকেল আপনি ডাক্তার ছিলাম। বলতেছেন না জাকির নায়ক। হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যেটা দেখে আসছে আর কি, আমাদের ব্যাচমেট বলেন, জুনিয়র বলেন, সিনিয়র বলেন, প্রফেসর বলেন, রেজিস্টার বলেন, আরএমও বলেন, মোস্ট অফ দেম ঠিক আছে, সবাই হচ্ছে কি ওই ওইরকম আর কি, নাকে দড়ি বাঁধা উটের মতো আমি মুমিন। যখন লাস্ট 2 বছর আগে ইউনিভার্সিটিতে গেছিলাম, আমার একটা একটা কাজ ছিল আর কি, তো ঘুরতে ঘুরতে আমি আমার লাইব্রেরিতে, অনেকদিন যাওয়া হয় না লাইব্রেরিতে, গেলাম। একটা খুব মানে অবাক একটা দৃশ্য বুঝছেন, আমাদের লাইব্রেরিটা এত সুন্দর, চারতলা লাইব্রেরি, ইউনিভার্সিটির নাম না বলি, চারতলা লাইব্রেরি খুবই সুন্দর, খুবই ওয়েল ডেকোরেটেড, কিন্তু যা যে জিনিসটা দেখলাম লাইব্রেরির মধ্যে, মামারা চাইলে যে কোনো ম্যাগাজিন থেকে শুরু করে যে কোনো কিছু পড়তে পারে। না না না, ওইগুলো না, এরা লাইব্রেরির মধ্যে জাকির নায়কের ভিডিও শুনতেছে। এই জিনিসটা এত ডিসঅ্যাপয়েন্টিং ছিল না ভাই, এত এত বই, বইয়ের ভান্ডারের মধ্যে আসিস তুই, একটা বই নিয়ে পড় না, সে জাকির নায়কের ভিডিও শুনতেছে লাইব্রেরিতে বসে বসে। হ্যাঁ ভাই।